তাদের চোখের সামনে আল্লাহ পর্দা ফেলে দিচ্ছেন, ওই পর্দাটার কারণে তারা যে পর্দার ওই পাশে পর্দার আড়ালে যে হক বিরাজ করছে, সত্য বিরাজ করছে, আল্লাহর হাকিকত বিরাজ করছে, এলমে তরিকত বিরাজ করছে, ওই এলমে তরিকত তারা চোখে দেখবে আলী শব্দটা আরবি গ্রামার অনুযায়ী এটাকে বলা হয় সিফতে মুশাব্বা, কি বা ইংরেজি গ্রামার অনুযায়ী আমরা অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি পড়েছি কিনা, একেবারে সবচেয়ে কঠিন থেকে কঠিনতর শাস্তি তাদের জন্য আল্লাহ কুতুবউদ্দিন আজাদ মহোদয় মাদারিজুল আলীর ওসিলাই যে তার কদমে এসে যারা এখানে এই শিক্ষা নিচ্ছেন তরিকতের, তার ওসিলাই আল্লাহ আমাদের ইমান আবরু ইমান আকিদাকে হেফাজত করুন, আমিন। আপনি তো নবুয়ত সমাপ্ত করেছেন, এখন আপনার সর্বশেষ যে কাজ সেটা হচ্ছে নবুয়ত সমাপ্ত করার আগে আগে আপনি বেলায়েতের ঘোষণা দিয়ে যান, কেননা কিয়ামত পর্যন্ত আপনার যে উম্মতরা আসবে কিয়ামতের বিভিন্ন হাঙ্গর বের হবে, তারা তোমার উম্মতের আপনার উম্মতের ইমান কেড়ে নেবে, তাই আপনার উম্মতের ইমান পাহারা দেওয়ার জন্য আমি আল্লাহ আপনার উম্মতের জন্য কিছু পাহারা কি করতে চাই নিযুক্ত যেটা দরবার শরীফে গেলে কি হয় পাওয়া যায়, মুর্শিদের কাছে গেলে পাওয়া যায়, মুর্শিদের কাছে গেলে লালন শাহ নাম শুনেছেন,
লালনের গান পছন্দ করেন? অনেকে বলে যে হুজুর লালন তো মনে হিন্দু ছিল, লালন কি ছিল? লালন বলে বাবা আমি হিন্দু না মুসলিম সেটা তো করতে পারি। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কই জাতের কি রূপ দেখিলাম না তা নয়নে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, কেউ মালা কেউ তসবি বলে তাই বলে জাতি ভিন্ন বলে, কেউ মালা কেউ তসবি গলে তাই বলে জাতি ভিন্ন বলে। ওরে আশা কিংবা যাওয়ার কালে, আশা কিংবা যাওয়ার কালে জাতি চিহ্ন রই কিসেরে। সব লোক কয় লালন কি জাত সংসারে, তুমি যখন দুনিয়াতে এসেছিলে তুমি যে মুসলমানের সন্তান তার পরিচয় কি ছিল, অথবা তুমি হিন্দুর ছেলে তুমি বুদ্ধের ছেলে তোমার কি পরিচয় ছিল? আবার যখন তুমি দুনিয়া থেকে চলে যাবে তখন তুমি যে মুসলমান নাকি হিন্দু না বুদ্ধ না খ্রিস্টান না চাকমা না ত্রিপুরা না সাঁওতাল না গারু না রোহিঙ্গা কোন জাত উপজাত তোমার সেই পরিচয় কিসে পাওয়া যাবে? কে বলেছেন? সুরতে দিলে হয় মুসলমান নারী লোকের কি হয় বিধান। ওয়া বড় ছোট মুসলমানে করে মুসলমান বলে হইতে লাগবে, মা বলে করলে তুই কে করে মুসলমান হইবে? সুন্নতি কথাটা কিন্তু শুনতে খারাপ বলেও কিন্তু কর্তব্য হোক কিনা। সুন্নতি দিলে হয় মুসলমান নারী লোকের কি হয় বিধান। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কই জাতের কি রূপ দেখিলাম নাই নয়নে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, তোমরা লালন কে? কেউ হিন্দু বলো, কেউ মুসলিম বলো, কেউ ব্রাহ্মণের ছেলে বলো, আমি লালন। আমার জীবনে কপালে চোখে জাতের রং জাতের গন্ধ জাতের কোনো পরিচয় প্রমাণ আমি চোখে দেখি নাই। আমি যখন দেখতে যাই যে হিন্দু মুসলিম বুদ্ধ পার্থক্য করতে যাই, যে পার্থক্য গুলো তোমরা করতেছ ওগুলা কোনোটাই মৌলিক পার্থক্য নয়। ওই লালন বলতেছে কি, সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার ভবে মানুষ গুরু নিষ্ঠাচার, ভবে মানুষ গুরু নিষ্ঠাচার। মানুষ গুরু কে? হযরত কুতুবউদ্দিন আজাদ মাদ্রাজিল্লাহুল আলী আপনাদের জন্য ঠিক কিনা? যদি আপনার গুরু যদি আপনাকে অনুগ্রহ করে কৃপা করে দয়া করে আপনার দিকে যদি একবার বেড়াতে নজরে আপনাকে দেখে, তাহলে আপনার জীবনে যত সাধন ভজন করেছেন সব সাধন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর যদি মুর্শিদের সাথে যদি বিয়াদবি করেন, দরবারে এসে যদি বিয়াদবি করেন, নিজের ইচ্ছা মতো চলাফেরা করেন, দরবারের হুকুম আহকাম নিয়ম কানুন যদি আপনি অনুসরণ না করেন না মানেন, দরবারের আর কারণকে যদি আপনি বৃদ্ধাঙ্গুলি দেখান, তাহলে আপনি যতই সাধন ভজন পাহাড়ের চোড়ায় গিয়ে সমুদ্রের তলায় গিয়ে মাটির নিচে গিয়ে যত সিল্লা করেন না কেন, যত মোরাকাবা মুশাহাদা করেন না কেন, সব কিছু এক মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাবে। বুঝতে হবে, না বুঝলে সব শেষ। লালনের গান আমি কিন্তু অস্ট্রেলিয়া রিচার্জ করবো, লালনের গান আমার অস্ট্রেলিয়া লাইভ থেকে এবং বিভিন্ন অনুষ্ঠানে গেয়েছি আপনাদের দোয়ায় তৃপ্তি পাই। উনি কত সুন্দর লিখেছেন, বলে বাড়ির পাশে আর সিংহ গো সেটা পরশি বসত করে, সেটা একে পরশি বসত করে, আমি
এক দিন দেখিলাম তারে পড়শিকে লালন রূপক শব্দ ব্যবহার করেছেন। বাড়ির পাশে আশিনগর বাড়ি, বাড়ি হচ্ছে মানব দেহ, বাড়ি মানে কি সে তাই এক পড়শি বসত করে, পড়শি হচ্ছে আল্লাহ, পড়শি হচ্ছে কে সেটাই একটি পড়শি বসত করে আমি একদিন দেখিলাম তারে। অনেকবার দেখা চেয়েছি ওই পড়শিকে ধরতে চাই, পড়শি আমাকে ধরা দেয় না, পড়শি আমার কাছে আসি আবার আমার কাছ থেকে চলে যায়। আমার বাসায় আমি যে একটা বাসা বেঁধেছি সে বাসায় পড়শি থাকতে চাই না, আমার ওই বাসা আমার পড়শির কাছে পছন্দ হয় নাই, পছন্দ কি বলবো পড়শির কথা, কি বলবো তোর শির কথা, তার হস্ত পদস্কন্দ মাথা নাই রে, ওরে কনে কি তাকে সোনার উপর, কনে কি তাকে নীরে আমি একদিন কত সুন্দর বলেছেন লালন। ওরে দুনিয়ার মানুষেরা, যদি তোমরা সফলতা চাও, তোমরা যদি সফলতা চাও তাহলে মুর্শিদের কাছে যাও, তোমার মুর্শিদ তোমাকে এমন একটা পথ দেখিয়ে দেবে যে পথ তুমি অনুসরণ করলে যেতে যেতে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে। আল্লাহর দিদার আমার রসুলের হাদিস অনুযায়ী আসলাতু মিরাজুল মুমিনিন, তোমার মুর্শিদ যদি তোমার প্রতি কৃপা করে, অনুগ্রহ করে, তোমাকে দয়া করে, তাহলে তুমি নামাজের মধ্যে প্রতিনিয়ত আল্লাহর সাথে তোমার মোলাকাত হবে। কি হবে মোলাকাত হবে? আল্লাহ তোমার থেকে দূরে নয়। আমার রসুল হাদিসে জিব্রাইল আসছে মিসকাত শরীফে, কোথায়? কিতাবুল ইমানের মধ্যে, মিসকাত শরীফে কিতাবুল ইমান। আমার রসুল হাদিসে জিব্রাইল, হাদিসে জিব্রাইল, জিব্রাইল আমিন আমার রসুলের দরবারে উপস্থিত হলেন। অনেক বড় হাদিস, এক পৃষ্ঠা হাদিসে প্রায় কি এক পৃষ্ঠা। ওই হাদিসের মধ্যে জিব্রাইল প্রশ্ন করতে 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 তৃতীয় প্রশ্ন করলেন, মাল এহসান মাল এহসান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি রসুলের সৎকাই আপনার কদমে আমি জিব্রাইল আরজ করতেছি, ইয়া রাসূলুল্লাহ এহসান কাকে বলে, এহসান কি যে উত্তরটা শুনে আমার উম্মতদের অন্তরের মধ্যে আল্লাহকে পাওয়ার, আল্লাহকে দেখার, আল্লাহর সাথে দিদার নসিব হওয়ার, আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য আমার উম্মতের অন্তরের মধ্যে তুফান চলবে, তুফান চলবে। আমার রসুল বলতেছেন, আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। ও জিব্রাইল তুমি আমাকে প্রশ্ন করতেছো এহসান কি, আমি রসুল বলতেছি এহসান হচ্ছে ওইটাই যে তুমি এমন ভাবে ইবাদত করো। এটা জিব্রাইল প্রশ্ন করছে কি জিব্রাইল শিকার জন্য কি আমাদেরকে শিকারের জন্য? জিব্রাইলের কোন দরকার আছে নাই, কারণ জিব্রাইল ওই হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম বলতেছেন, রাবি বলতেছেন যে আমি দেখতেছি প্রশ্নকারী নিজে প্রশ্ন করতেছে আবার কিছুক্ষণ পর নিজে উত্তর বলতেছে, মনে হচ্ছে কেমন জানি যাকে প্রশ্ন করা হচ্ছে তাতে প্রশ্নকারী খুব বেশি জানে এরকম মনে হচ্ছে। পরে আমার রসুল যখন এই কথাটা বললেন তখন জিব্রাইল থেমে গেছে। জিব্রাইল এমন ভাবে ইবাদত করো, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার আল্লাহকে ইবাদতের মধ্যে ফাইন্নাহু তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যদি তুমি
তোমার কোনো মুর্শিদ নাই, পীর নাই, তুমি কোন দরবারের কোন অনুসরণ করো না, কোন মুর্শিদের কদমে গিয়ে নিজেকে সুপর্দ করো নাই, তাহলে তোমার জন্য তো আল্লাহ পাওয়া দূরের কথা। আল্লাহর খুশবু গ্রহণ করে যদি তোমার নাকে আসবে, তুমি কি করবা? তারপরে কি তুমি নামাজ পড়বে, তাহলে দোয়া কর্ম সব ছেড়ে দেবা? না, ছাড়া দরকার নাই। তুমি কি করবা? নিজেকে ওই যে ছাগলের বাচ্চা আছে না, ছাগলের বাচ্চা যদি তিনটা দেয় বলে দোয়া হাই পালাই আসবো, নাই পালাই বন্ধা আমার সঙ্গে, যদি তুমি তিন নাম্বারের মধ্যে পড়ে যাও তাহলে কি করবা? ওদের লাভালাভি দেখে তুমি একটুদের সাথে লাফাও। তুমি যদি তিন নাম্বারের মধ্যে পড়ে যাও তাহলে আমার ওই উম্মতরা তো আমি রসুলের সে এলমে বেলায়েতের অনুসারী হয়ে পীরকে এত্তাবা করে যে দরবারে কুতুবিয়ার মধ্যে গিয়ে হযরত কুতুবউদ্দিন আজাদ মাদ্রাজিল্লাহ আলাইহির কাছ থেকে শিক্ষা নিয়ে সে এলমে বেলায়েত হাসিল করে নামাজের মধ্যে আল্লাহর দিদার নসিব হচ্ছে, তোমার তো সেই কপালে জুটে নাই, তখন তুমি কি করবা? নামাজ তো জুটে ছেড়ে দিলে হবে না বাবা, তুমিও ওদের সাথে একটু নাকেও হলেও কি করো, লাফালাফি করো, ঠিক কিনা? রাগ করতেছেন আমার কথায়? বিরক্ত লাগতেছেন? রাগ করলে ক্ষমা করবেন আমাকে, যদি আপনাদের বিরক্ত লাগে আমাকে বলবেন, আমি শেষ করে দেবো। বালাল উলা বিকামালি কাশফা দুজা বিজামালহু হাসনাত জামিউ ফিসালহি সাল্লা আলাইহি ওয়া আলিহি। জিব্রাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এহসান কি আমার রাসূল বলে দিলেন এমন ভাবে ইবাদত করো যেন তোমার ইবাদতে আল্লাহর দিদার হয়, আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হয়, আর যদি তোমার কপালে এই ভাগ্য না জোটে, তোমার যদি নসিব না হয়, তাহলে তুমি তোমার অন্তরে এই বিশ্বাস রাখো যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। এটাকে বলা হয় ফতোয়ায়ে মাহজুর। ফতোয়ায়ে মাহজুর মানে বুঝুন না, আহাকু অনেকখান আরো বাড়িতে সমাজে হারিয়ে কত ভূত কেন্দ্রে বার্তায় বেশি ব্যথা করে আয় আমাদের আমি তেতাল না, তার মানে কি আয় মাহাজুর, মাহাজুর মানে আয় অপারক, মাহাজুর মানে কি অপারক। এই ফতোয়াটা হচ্ছে বন্দা, তুমি যদি আল্লাহর দিদার তোমার কপালে নসিব না হয়, যদি না হয় তাহলে তুমি আর কি করবা? তাহলে তুমি মনে করো না তোমাকে, আচ্ছা আল্লাহ দেখেন না এমন কি কিছু আছে? আল্লাহর দৃষ্টির বাইরে কি কিছু আছে? আল্লাহর নাম সামি উল বাসির, সামি উল বাসির, সামি উল মানে সবকিছু যদি শুনেন তার নাম সামি উল বাসির, মানে যে সবকিছু দেখে। তাহলে আল্লাহর কাছে সবকিছু দেখা আর জানা আছে কি না? এখন আল্লাহকে কি নতুন করে আমাদেরকে জানতে হবে না দেখাতে হবে? হ্যাঁ, তাহলে আল্লাহ তোমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখার না মেরাজ নয়, প্রমাণ আমার না তো এলমে মেরাজ দেখে আমার আল্লাহ নবীকে দেখা যদি মেরাজ হতো তাহলে আমার আল্লাহ নবীকে দেখেন নাই কখন বলেন না? দেখেন নাই দেখেছিলেন, তার মানে আল্লাহ দুনিয়ার মানুষকে শিখাচ্ছেন যে মেরাজ হচ্ছে আমি আল্লাহকে এসে কি করা, আমি আল্লাহকে সাক্ষাৎ করা। তাই স্যার কারে দোয়ালকে আল্লাহ কি করেছেন, মেরাজের রাতে দাওয়াত করেছেন যে হাবিব ফরদুনু মিন্নি ইয়া হাবিবি, ফরদুনু মিন্নি ইয়া হাবিবি, রসুল আরে কাছে আসুন, আরে কাছে আসুন, আরে কাছে আসুন। আরশে ফলক সাইর কি রব সে মুলাকাত কি, আরশ ফলক সাইর কি রব সে মুলাকাত কি, নূর সে নূর মিল গিয়া তা বাস্তব মে পরদানতি, নূর সে নূর মিল গিয়া হে বাস্তব মে পরদানতি, ইয়ে মিলন ইয়ে বড়ি বুক জরা দেখ লে নূর না লাগো, আল্লাহ পাক হ্যায় সাল্লি আলা মুহাম্মদ, বশর মে আয়া হে মগর নূর লালা নূর হ্যায় নূর লালা নূর, সলাত ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাম ইয়া আলাইকুম।
মানুষেরা শায়ের বলতেছেন আমার রাসূলকে আল্লাহ আরশ ফলক লৌহ কলম চন্দ্র সূর্য আল্লাহ যত সৃষ্টি হচ্ছে আটটা জান্নাত সাতটা জাহান্নাম সবকিছু আমার রাসূলকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন প্রথম আসমান দ্বিতীয় আসমান এভাবে সপ্তম আসমান পর্যন্ত সমস্ত আসমানের মধ্যে আমার রাসূলকে আল্লাহ শায়ে করিয়েছেন সফর করিয়েছেন পরিশেষে আল্লাহর নূরের সাথে নবীর নূর এমন ভাবে মিলে গেলেন ওয়াস্তমে পর্দানতি দেয়ার ইজ নো এনি কভার Between Allah and His Prophet, beloved Prophet sallallahu alaihi wasallam, Allah ebong tar priyo nobir maskane kono porda chilo na. Shayer boltechen ki boltechen? Etai hocche mi'raj, etai hocche mi'raj. জিব্রাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি যদি সিদরাতুল মুনতাহা থেকে এক চুল পরিমাণ সামনের দিকে এগিয়ে যাই আমার 70,000 নূরের ডানা আল্লাহর নূর নূরের রশ্মি এসে আমার নূরের পর্দা জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে আমার রাসূল বলছে জিব্রাইল তোমার ক্ষমতা তোমার বাহাদুরি তুমি 104টা কিতাব আল্লাহর কাছ থেকে দুনিয়ার নবীদের কাছে নিয়েছো অনেক বাহাদুরি কিন্তু এখান থেকে দুনিয়ার কোন নবী রাসূলের বাহাদুরি চলবে না তুমি জিব্রাইল যে জিব্রাইল 104টা কিতাব নবীদের কাছে নিয়ে গিয়েছিলে তুমি জিব্রাইলের বাহাদুরি চলবে না এখানে সিদরাতুল মুনতাহা থেকে যেখানে কারো বাহাদুরি চলে না সেখানে আমি রাসূলুল্লাহর বাহাদুরি চলবে কত সুন্দর এখানে আকারও পাওয়ার এভরিবডি ইজ পাওয়ারলেস সবাই ক্ষমতা কি হয়ে গেছে শেষ এখানে আমার সরকারের ক্ষমতা চলবে আমার সরকার গিয়ে কি হলেন আল্লাহর সাথে মোলাকাত করলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন আল্লাহর সাথে 90,000 কথাবার্তা বললেন কয় হাজার 90,000 জানেন তো না 90,000 মেরাজের রাতে আল্লাহর সাথে রসুলের কয় হাজার বাক্যালাপ হয়েছে কিতাবের মধ্যে বিভিন্ন তাসাউফের কিতাবে বাবা তাসাউফের কিতাব না পড়লে এগুলো জানা করতে কি শুধু কোরআন আর হাদিস পড়লে কি হয়ে যাবে ইজমা কেস পড়লে হয়ে যাবে আরে বাবা পৃথিবীতে জলম যত এলম আসছে এরপরেও কথা আছে কি কথা মেরাজের রজনীতে আল্লাহর সাথে নব্বীর কথাবার্তা হয়েছে কয় হাজার কোরআন শরীফ আমরা কয় হাজার কালামুল্লাহ শরীফ বলি কয় হাজার কালাম অনুসারে বলি তিরিশ হাজার কালাম অনুসারে বলি না কোরআনকে কি বলি তিরিশ হাজার কালাম অনুসারে বলি বাবা প্রশ্ন হচ্ছে কোরআন যদি তিরিশ হাজার হয় তাহলে বাকি সাত হাজার কই সাত হাজার বাকি আছে না এগুলা ওই 60,000 আপনি কোরআন যতই করেন পাবেন না কারণ আল্লাহ 30,000 কোরআনের মাধ্যমে জাহি করেছেন আল্লাহর সাথে নবীর যে মেরাজ রাত্রে যত বাক্য আলাপ হয়েছে 90,000 থেকে 30,000 কোরআনের মাধ্যমে দুনিয়ার সমস্ত বিজ্ঞানী যোগী ঋষি সবার কাছে প্রচার করেছেন বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানী আপনার যত রকমের বিজ্ঞানী আছে সবার কাছে মহাকি যত জ্ঞানী আছে তাদের কাছে কিন্তু 60,000 কালাম আল্লাহ এমনভাবে গোপন রেখেছেন যে গোপন এলমগুলো প্রচার করার জন্য ওই আপনার আমার রসুল বিদায় হস্ত থেকে আসার সময় রসুলকে থামিয়ে দিয়েছেন কারণ যা প্রকাশ করেছেন তার সংখ্যা বেশি নাকি যা গোপন আছে তার সংখ্যা বেশি তার মানে আপনি 30,000 প্রচার করেছেন আরো 60,000 কি আছে বাকি আছে এখন আপনি যদি 30,000 প্রচার করে জগতের মানুষকে বুঝিয়ে দেন আমি আল্লাহ সেটা গ্রহ আল্লাহকে শুধু বলে যে আল্লাহ শুধু গজব দেন গজব দেন এই বাবা আল্লাহ যে যত রহমত করেছেন রহমতের যদি বর্ণনা দেওয়া যায় দেখবেন যে আল্লাহর গজবের কোন অস্তিত্ব খুঁজে পাবেন না আল্লাহ যতটুকু আল্লাহ যতটুকু গজব দানকারী তার চেয়ে কোটি কোটি অগণিত যার কোনো হক নাই কোনো নদীর নাই কোনো মেশাল নাই কোনো গণনা করার কোনো হিসাব নাই এরকম আল্লাহ মেহেরবান কিন্তু
সে মেহরবানি পাওয়ার জন্য আমাকে নিজেকে কি করতে হবে, প্রস্তুত থাকতে হবে, হতে হবে। তাহলে কোরআনে আসছে কয় হাজার? বাকি আছে কয় হাজার? 61,000 গুলা কোরআনকে বলা হচ্ছে যারা রিচার্জ করেছে, যারা রিচার্জ করে। ডক্টর ইকবালের একটা ঘটনা নাম শুনেছেন তো, পাকিস্তানের লেখক, তিনি সুফি ইকবাল, ডক্টর ইকবাল, আল্লামা ইকবাল অনেক নাম তার। তিনি ইংল্যান্ডে গেলেন, কোথায়? লন্ডনে। কোথায়? লন্ডনে গিয়ে দেখতেছেন, তিনি তো ফ্রি স্কুল পড়তেন, ফ্রি স্কুল, কোনো জুব্বা পাঞ্জাবি আবাই এগুলো পড়তেন না, ফ্রি স্কুল পড়তেন। মুসের বাম্পা ছিল, গুফ গেলেন, গিয়ে দেখতেছে আল কোরআন রিচার্জ সেন্টার লেখা আছে কি সাইনবোর্ড, সাইনবোর্ডে লেখা আছে কি আল কোরআন নো এন্ট্রান্স ফর মুসলিম। রিসার্চ সেন্টার কিসের? কিন্তু মুসলমানের প্রবেশের কোন অধিকার নাই। কোথায় লেখা আছে? সাইনবোর্ডে। এখন ডক্টর ইকবাল তো, ওনাকে তো উনি এমন লেবাস নিয়ে গেছেন, খ্রিস্টানরা তো বুঝবে না যে উনি মুসলমান নাকি আর কিছু। ইনি এই সুযোগে কি করলেন, ভিতরে ঢুকলেন, ঢুকে দেখতেছে বাবা ওই খ্রিস্টানরা কোরআনকে উল্টিয়ে উল্টিয়ে তারা রিসার্চ করতেছে, বিভিন্ন নিত্য নতুন পৃথিবীর মানুষের জন্য আবিষ্কার করতেছে। ডক্টর ইকবাল অভিভূত হলেন, অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন যে আমার মুসলমানরা কোথায়, আমার মুসলমানরা কোথায়? আজ খ্রিস্টানরা কোরআনকে, যে কোরআনকে তারা জাহিরি ভাবে মানে না, যে কোরআনকে তারা ধর্মগ্রন্থ হিসেবে স্বীকার করে না, সে কোরআনকে রিচার্জ করে তারা আজ পুরো জগতের মানুষের মাথা বিক্রয় করে কাছে, ঠিক কিনা? ডক্টর ইকবাল বলছে তো এটা বোঝাচ্ছি, কোরআনের মধ্যে সমস্ত এলম আছে যা প্রকাশ হয়েছে, আরো 60,000 কি আছে? এই 60,000 গুলা আল্লাহ আমার রসুলের মাধ্যমে দুনিয়ার মানুষকে জানানোর জন্য, মেয়েরাজের রাতে আমার রসুলের সাথে আল্লাহর কি হয়েছে, কি লেনদেন হয়েছে, কি আদান প্রদান হয়েছে। আল্লাহ তো কি নয়, স্বার্থপর? আমার রসুলের স্বার্থপর? আমার রসুলকে কেউ যদি স্বার্থপর পাবেন, সে কি আমাকে বলতে হবে? যে নবী দুনিয়াতে যে মাত্র তোষে পাঞ্চের তকল তুলেছিল, সে নবী কি আপনার মনে হয় আল্লাহর কাছ থেকে যে নিয়ামত পেয়েছেন, সে নিয়ামত যেভাবে পেয়েছেন সেভাবে নিয়ে দুনিয়া থেকে তসলিম নিয়েছেন? সেজন্য গদির উপরে ঘুমের ঘটনা, কোথেকে বিদায় হস্ত থেকে আসার মাঝখানে যে ঘটনা, সেই ঘটনা এই কারণে যে আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার তো মেরাজ মজুরিতে 90,000 কথাবার্তা হয়েছে, আমি আপনাকে কোরআনের মাধ্যমে 30,000 প্রকাশ করেছি, আরো 60,000 গোপন থেকে গেছে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে চিনতে চাই, আমি আল্লাহকে বুঝতে চাই, আমার নবুয়ত বুঝতে চাই, আমার রিসালত বুঝতে চাই, আমার ওয়াহদানিয়ত বুঝতে চাই, তাহলে সেই 60,000 জ্ঞান তাদের লাগবে, 60,000 জ্ঞান তাদের সেই 60,000 থেকে বর্ণনা করতে হবে। মেসকা শরীফে কিতাব এলম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন, হাদিস তো মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আইনি, সুবহানাল্লাহ, আমি আমার রাসূলের কাছ থেকে দুই পাত্র এলম অর্জন করেছি। কয় পাত্র? বলছে এক পাত্র এলম মানুষের কাছে প্রচার করেছি, আর এক পাত্র এলম যদি আমি প্রচার করতাম তাহলে আমি আবু হুরায়রা কন্ট্রোলারি কি মাজারাত কোয়াম বলা হয়েছে, মাস্টার মাজারাত কোয়াম যেটা দিয়ে মাজারাত তোমার যেটা দিয়ে খাবার মুখ দিয়ে দিলে পেটের মধ্যে পৌঁছে যায়, একটা কন্ট্রোলারি কি বলছে আমার এই কন্ট্রোলারি কেটে বের করে ফেলত। আমি আবু হুরায়রা যদি এক পাত্র তো প্রকাশ করেছি, আর এক পাত্র এরকম যদি আমি প্রকাশ করতাম, আমি আবু হুরায়রার কন্ট্রোলারি কি করে ফেলত, কেটে ফেলত, বের করে ফেলত। কারা? কাফের ইহুদিরা না, মুসলমানেরা। কারণ এলমে বেলায় বলা এমন একটা এরমকে যেটা সবার নিজে আসবে, পীরের দামান দেওয়া ছাড়া বোঝা সম্ভব? এটাই হচ্ছে এই অ্যাভিভেলের একটা প্রচার করার জন্য আল্লাহ এত রকমের জগৎটাকে সাজিয়ে আমার রসুলের মাধ্যমে এই সমস্ত কাহিনীগুলো করলেন, করার পর আমার রসুল কি বললেন, এটাই আপনি প্রচার করে যান। এটা প্রচার করার জন্য যে কেয়ামত পর্যন্ত আমার রসুল যে তার উম্মতকে পাহাড়াদার সৃষ্টি করার জন্য এই 60,000 কালামগুলো হযরত মাওলানা আলী মুশকিল কুশার মাধ্যমে কেয়ামত পর্যন্ত সে সিলসিলার মাধ্যমে তরিকতের মাশায়েখ কেরামের মাধ্যমে পীর সাহেবদের মাধ্যমে যাদেরকে আমরা বাবাজান ডাকি, মুর্শিদ ডাকি, পীর ডাকি, তাদের মাধ্যমে কেয়ামত পর্যন্ত কি হবে, জারি থাকবে, প্রচার প্রসার হবে।
অনুসারী সেটা গ্রহণ করবে, যখন এলমের বেলায় তাদের মধ্যে অর্জিত হবে, তখন কোন শয়তান কোন বদমাজা হাবি কোন বদ আকিদা তাদেরকে ইমান তাদের ইমানকে কোন অবস্থাতে কি করতে পারবে না, কেড়ে নিতে পারবে, ধ্বংস করতে পারবে না।